দিকে তাকায় না, তারপরে এখান থেকে বাইর করে স্যার আপনার মাথাটা চলে আসলো দিও না দিও না। রিপোর্টার রিপোর্টার না চলো এদিকে সাইডে থাকো, ছবি নিতে যান স্যার। হ্যাঁ সাইডে থাকো, সাইড থেকে নিতে হচ্ছে আমাদের, সাইড থেকে এলো উনি তো আমাদের দিকে না। হ্যাঁ সবারই সবারই হ্যাঁ স্যার ছবিটা নিয়ে একটু দূরে 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 হচ্ছে 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 স্যার আমি আপনি কাজ করি আমরা কাজ করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কেমন করে বাধা দিলে হয় বলেন কি কেমন করে বাধা দিলে হয়। মিডিয়া আমরা সিকিউরিটি মাস্ক কেমনি দিয়েছেন ছবি তাহলে কি আছে দিয়েছেন। প্রবলেম হচ্ছে পৌরসভা করতে গেলে অনেক সময় দোকানদাররা রাজি হয় না, দোকানদারদের একটু রাজি করো। আমার মনে হয় দোকানদারদের নিয়ে তুমি মিটিং করো, তুমি এমএলএকেও ডেকে নাও, লোকাল এমএলএ ডেকে নিয়ে মিটিং করে ব্যবসায়ীদেরও ডেকে নাও, একটা শর্ট আউট করো। টাইমিং যতক্ষণ তুমি বিল্ডিংটা করবে ততক্ষণ ওদের একটা শিফট করে দেওয়ার ব্যবস্থা করো, যেখানে তারা দোকানটা চালাবে। তাদের তো করে খেতে হবে, তাদের খাওয়াটা তো বন্ধ করা যাবে। যতক্ষণ বিল্ডিংটা তৈরি না হচ্ছে, বিল্ডিং হয়ে গেলে তারাই ওখানে অ্যালটমেন্ট পাবে। বিল্ডিংটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ একটা অল্টারনেটিভ জায়গা দেখো, সবাই মিলে বসে কোনো ঝগড়াঝাটির শুরু করছি। কারা এসছে কুচবিহার জেলায়? আমরা অনেক চেষ্টা করছি যদি এখানে ভুট্টার চাষ খুব ভালো হয় বা ক্ষুদ্র শিল্প জুটের ব্যাপার আছে, কিন্তু আমি লক্ষ্য করছি যে আমরা অনেক চেষ্টা করলেও সে ব্যাপারে কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা হচ্ছে না। যদিও এখানে আমরা ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যা যা নির্দেশ মতো আপনি যেটা এমএসএমই কনক্লেভে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বলেছিলেন, এই প্রশ্নটা আপনারা তুলেছিলেন। আমরা তারপর আপনি বলেছিলেন জেলাওয়ারি যে সিনার্জি করতে তাতে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং নিয়ে 18ই সেপ্টেম্বর যে মিটিং করি তাতে ওনারা এই প্রশ্নটা আবার তোলেন। WBIIDC যাদের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তাদের প্রতিনিধি সেইটা নোট করে নেন। বন্দনা যাদব WBIIDC MD-র সঙ্গে আমার কথা হয়েছে, আজকে ইন্ডাস্ট্রিজ দপ্তরের অ্যাক্টিং সেক্রেটারি পুনীত যে এসছে, ওরা অনেকগুলো ক্লজ রিল্যাক্স করে সফট করে দিয়েছে যাতে সমস্ত সমস্যার সমাধান কার্যত হয়ে গেছে এবং আমার মনে হয় কয়েকদিনের মধ্যে ইস্যুটা সর্টেড হবে। আপনার সকলেই ভালো থাকুন, আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করি।